হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম সলভ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখানে আমরা রোজ পোস্ট করে থাকি কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ভিডিও আপনি রোজ পেতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকে আমাদের টপিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, ন্যাশনাল ব্যাংকার অফ দ্য ইয়ার 2020 পুরস্কারটি কে পেলেন? তো সেক্ষেত্রে ন্যাশনাল ব্যাংকার ইয়ার অফ দ্য 2020 পুরস্কারটি কে পেলেন, সেটি উত্তরটি হবে আমাদের শক্তিকান্ত দাস। তো শক্তিকান্ত দাসের সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে নেব। তিনি RBI এর গভর্নর শক্তিকান্ত দাস দ্য ব্যাংকার ম্যাগাজিন কর্তৃক 2020 সালে এশিয়া স্পেসিফিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি 25তম RBI গভর্নর, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর আরবিআই ইজ অলসো নো ব্যাংকার্স ব্যাংক হিসাবেও পরিচিত। চলো এবার আমরা পরের প্রশ্ন আছে, সম্প্রতি কে টোকিও অলিম্পিক ভারতীয় টিমের গডউইল অ্যাম্বাসেডার হলেন? তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে সৌরভ গাঙ্গুলি। তো এইসব সৌরভ গাঙ্গুলি সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে নেব। তার মধ্যে হলো, তিনি 2004 সালে পদ্মশ্রী পুরস্কার পান এবং বর্তমানে BCCI এর সভাপতি পদে নিযুক্ত আছেন। তিনি 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান করেন সৌরভ গাঙ্গুলিকে। চলে এবার আমাদের নেক্সট কোশ্চেনটি আছে, অ্যালবাম কুর্তি কোন দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন? তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কসোভো। এই কসোভোর ক্যাপিটাল হলো প্রিস্টিনা। এটা আমাদের মনে রাখা দরকার যে কসোভোর ক্যাপিটাল কি, যেটা পরীক্ষা অনেক সময় আসে, সেটা হলো প্রিস্টিনা, অর্থাৎ কসোভোর ক্যাপিটাল প্রিস্টিনা। চলে যা, এদের কারেন্সি হলো ইউরো, অর্থাৎ এদের কারেন্সি ইউরো। এই কসোভোর প্রেসিডেন্ট হলো হাসিম তাই। চলে আমাদের নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি প্রয়াত রবীন্দ্র সিং কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? তো সম্প্রতি প্রয়াত রবীন্দ্র সিং আমাদের কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? তো সেক্ষেত্রে হবে, তিনি একজন কবি। তো দেখে নেব এই রবীন্দ্র সিং সম্পর্কে কিছু তথ্য। তো এই রবীন্দ্র সিং ছিল উড়িষ্যার একজন উড়িয়া কবি। চলো আমাদের পরের প্রশ্ন আছে, আমেরিকা উইওয়ার্ক কোম্পানি সিইও কে নিযুক্ত হলেন? আমেরিকার উইওয়ার্ক কোম্পানি সিইও কে নিযুক্ত হলেন? তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে সন্দীপ মাহাত্রানি। 6নম্বর কোশ্চেন হলো, সুইন ফ্লোয়ার কন্ট্রোল ভ্যাকান্সি তৈরি করলো কোন দেশ? সোয়াইন ফেভার কন্ট্রোল ভ্যাকান্সি তৈরি করলো কোন দেশ? তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ভারত। তো এই সোয়াইন ফ্লোয়ার সম্পর্কে, এটি ইন্ডিয়ার ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট তৈরি করেছেন এই সোয়াইন ফ্লোয়ার ভ্যাকসিনটি ইন্ডিয়ার ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট তৈরি করেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 7নম্বর কোশ্চেন হচ্ছে, জনসেবক স্কিম কোন রাজ্য সরকার চালু করেন? জনসেবক স্কিম কোন রাজ্য সরকার চালু করেন? তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কর্ণাটক। গ্রেটেস্ট লেডিয়াস স্পোর্টিং মুভমেন্ট 2020 সালে পুরস্কার পেলেন 2002 থেকে 2020 সালে পুরস্কার পেলেন কোন ক্রিকেটার? তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে সচিন টেন্ডুলকার। তো জানাবে সচিন টেন্ডুলকার সম্পর্কে বেশ কিছু তথ্য। তো সচিন টেন্ডুলকার 1994 সালে অর্জুন পুরস্কার পান। 1994 সালে সচিন টেন্ডুলকার অর্জুন পুরস্কার পান। তবে হচ্ছে 1997 থেকে 1998 সালে রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার পান। 1999 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। 2014 সালে ভারতরত্ন পুরস্কারও পান। আর 2011 সালে BCCI ক্রিকেটের অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান তিনি। চলে যাবো আমাদের 9নম্বর কোশ্চেন। 9নম্বর কোশ্চেন আছে, 2020 সালে কারা মনোরত্ন পদ্মভূষণ
পুরস্কার পেলেন। 2020 সালে যারা মরণরত্ন বুদ্ধভূষণ পুরস্কার পেলেন সেগুলি হলো অরুণ জেটলি, সুষমা স্বরাজ, জর্জ ফার্নান্ডেজ, অর্থাৎ উত্তরটি আমাদের সবকটি। তো এই পুরস্কারটি, মরণরত্ন পুরস্কারটি, সেকেন্ড হাইয়েস্ট সিভিল অ্যাওয়ার্ড হিসেবে পরিচিত। তো প্রথমে দেওয়া হয় এটি 1954 সালে, 1954 সালে এটি দেওয়া হয়। 2020 সালে 7 জন এই পুরস্কারটি পান। আর এই পুরস্কারটি সাধারণত প্রজাতন্ত্র দিবসে। তো নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন জায়গায় ভারতীয় নৌবাহিনী কস্টাল সিকিউরিটি এক্সারসাইজ মেডাল অভিযান করবে? তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে সুন্দরবন। চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হলো, কোন বধির ব্যক্তি প্রথম আটলান্টিক মহাসাগর পার করেন? তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ও ব্রায়ন, প্রথম বধির ব্যক্তি, তিনি আটলান্টিক মহাসাগর পার করেন। তো বিশ্ব, আমাদের 12 নম্বর কোয়েশ্চেন, 12 নম্বর, বিশ্ব ক্যান্সার দিবস থিমটি কী ছিল? বিশ্ব ক্যান্সার দিবসের থিম ছিল আই অ্যাম অ্যান্ড আই উইল। তো এর দেখে নেবো আমরা লোগোটি কী আছে। এর লোগোটি ছিল, এই লোগোটি থিমের, এই লোগোটি আমাদের দেখে নেবো। আর এটি পালন করা হয় 4ই ফেব্রুয়ারি, বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4ই ফেব্রুয়ারি। 83তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোন শহরে শুরু হলো? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে 81তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে কে নিযুক্ত করেন? সেটি হবে অজয় বিশোরিয়া। যে ভারতের প্যারা অলিম্পিক কমিটির সভাপতি পদে কি যুক্ত কে নিযুক্ত হলেন? ভারতের প্যারা অলিম্পিক কমিটির সভাপতি পদে কে নিযুক্ত হলেন? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে দীপা মালিক। 16 নম্বর প্রশ্ন, কোন দেশকে সাহায্যের জন্য ভারত অপারেশন ভ্যালিনা পরিচালন করেন? সেটা হলো ম্যাডাস্কার। ম্যাডাস্কার